পিতার নাম মৃত আলহাজ নুরুল হক, আমার আম্মাজানের নাম মৃত মোমেনা খাতুন, আমার গ্রাম হল সালিতাতলি আমিননগর, বাড়ি হল আমিনুল্লাহ হাজির বাড়ি, পোস্ট অফিস বর্তমান ওয়াজিদিয়া মাদ্রাসা ওয়াজিদিয়া বলে, থানা বর্তমান বাইজি, তখনকার আয় ছিল পাঁচলাইস জেলা চট্টগ্রাম, আগে থেকে আমি আওয়ামী লীগের ঘোষ সমর্থক ছিলাম, পাঁচলাইস ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সংগঠক ছিলাম, রাজনীতিতে ইয়ে করে অনুপ্রাণিত হয়েছে মরহুম জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ, এম এ হান্নান, এম এ মন্নান নেতৃবৃন্দের সাথে আমি সবসময় যোগাযোগ থাকতাম। সেই সময় আমাদের এলাকা মুসলিম লীগ অধ্যুষিত এলাকা এবং জামাত জামাত ইসলামী অধ্যুষিত এলাকা ছিল, তখন মুসলিম লীগের আবুল হোসেন চেয়ারম্যান অভাব শক্তিশালী লোক ছিলেন, সভাপতি প্রেসিডেন্ট ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আমি তখন একটা চাকরি করছিলাম, একটা চাকরি চৌসা এক্সট্রাকশনস কোম্পানি লিমিটেড, ওরকম আমার নিয়ে আমি চাকরি কর্মরত ছিলাম, খাতুন ইতিহাস বিল্ডিংয়ে আমাদের অফিস ছিল, তাদের ফ্যাক্টরি ছিল ফুসবার, ছাব্বিশে মার্চে আমি শুনতে পারি যে রেডিওতে এম এ হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করছে, তখনই আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক আওয়ামী লীগ কর্মীরা পাঁচলাইশ জালালাবাদ তারপরে মোহরা তারপরে সানগাঁ ষোলশহর ষোলকবহর এসব এলাকার কর্মীদের নেতা কর্মীদের আমরা যোগাযোগ করতাম কন্টিনিউস, এর এই যোগাযোগ করতে করতে আমরা একত্রিত হয়েছিলাম, আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমার দোকান ছিল ওইখানে হাতনগঞ্জ হনুমান খ্রিস্টান আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, ওই ওইখানের ওই যে বলুয়ার দিকে চট্টগ্রামের বলুয়ার দিকে পার ওইখানে একজন কবির ছিলেন, একজন পশ্চিম পারে পশ্চিম পারে ওইখানে আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধরা এখানে তথ্য আদান প্রদান করতে পারে, কোনখানে কী যুদ্ধ করতেছে, কোনখানে কি পাকিস্তান আর্মিরা কী করতেছে না করতেছে এগুলো, ওইখানে খাতুনগঞ্জের এখানে আর সিটির বিপি ছিল মিস্টার ইব্রাহিম, উনিও এখানে আসা যাওয়া করছে, ওখানে তথ্য সরবরাহ করতাম আমরা পরস্পর, আমি এর পরবর্তীতে আমার পাঁচলাইশ ওয়ার্ডে একজন মুসলিম লীগের কর্মী আমাকে বললো যে শত্রু ভাই আপনি এখান থেকে চলে যান, আপনাকে অ্যারেস্ট করে গ্রেফতার করা হবে, তখন আমি চলে গেলাম হন্দিয়াতে, ওখানে আমার শ্বশুরঘর ছিল, তারপরে এরপরে আমি আত্মগ্রহণ করি মাদার্সায় গিয়ে, তখন আমি আটাতারিখ থেকে যে বাসগুলো আসত চট্টগ্রাম শহরে আটাতারিখ বাস আসত, এরকম থেকে নিয়মিত যোগাযোগ রাখতাম ওই বলব ডিগির আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে, তারা মুক্তিযুদ্ধ সহায় শক্তিগুলো আছে ওদের সাথে, আমাদের পাঁচলাইশ থানায় অবশ্য আওয়ামী লীগ নেতা হিসেবে কর্মী হিসেবে আমার একটা দাদাই ছিল সবসময় দেখতাম, তারপর যখন ওসি সাহেব এবং এসআই মিস্টার রশিদ ওনার নাম হয়েছিল, ওনার একটা ভালো সম্পর্ক ছিল, ভালো পরিচয় ছিল আওয়ামী লীগ কর্মী ছিল, উনিও রশিদ সাহেবের সম্ভবত আওয়ামী লীগ করতেন, এক সময় যখন হাটাদারি থেকে আমি আসতেছি বাসে করে যখন আসতেছি আমার বাজার থেকে বাসে করে এসেছি, তখন ওই পাঞ্জাবিরা চেকপোস্ট পাঠাইছে কোথায় বর্তমান এই ইয়ে আছে না মেমি সুপার মার্কেট আছে না, মেমি সুপার মার্কেটে একটু আগে এক নম্বর নাসিরাবাদ গলির ভিতরে গেছে পাহাড়ের মেসে দিয়ে দিতে গলি আছে, ওই ওইখানের সামনে একটা চেকপোস্ট পাঠাইছে, মানে যারা যতগুলো বাস আসবে হাটদারি থেকে এগুলো ওখানে সব যাত্রীকে নামাই তুলতো, নামাইয়ে ওই একজন পাঞ্জাবি আরেকজন রাজাকার কমান্ডার আরেকজন পুলিশ এলাকার পুলিশ তারা তিনজন চেক করত, কাগজপত্র কী কী ফর্মাটে কি আছে দেখতো কে তুমি মুসলমান হ্যাঁ না হিন্দু হ্যাঁ এগুলো সবগুলো জিজ্ঞাসা করতো আর কি, তাই বলতেন আমি মুসলিম লীগ, তারপরে যখন আমি সহ যখন সব যাত্রীর বাসে উঠে গেছে আমরা আসন গ্রহণ করলাম, তখন দেখি একজন রাজাকার কমান্ডার আমাকে আইডেন্টিফাই করে দিল পাঞ্জাবির কাছে, একজন পাঞ্জাবি ধরে নিয়ে এসে বলছে যে আমাকে আইডেন্টিফাই করে দিয়ে ইয়ে মুক্তি, তখন
ওই পাঞ্জাবি আমাকে নামাই ফেলল। তখন কোনখান থেকে দেখি আবার পুলিশ টায়া চাই আমার সেনা মতো রশিদ সাহেব দেখলে আমাকে দেখি আমাকে বকা দিয়ে পাঞ্জাবিকে বললো যে সালা ইয়ে মুক্তি আম জানতা হয় স্কুল ইয়ে মুক্তি হয় আম স্কুল থানা মেলে জায়গা পাঁচ সালের থানা মেলে জায়গা ফির স্কু আম সার্কিট হাউস মে পেয়েছে পাঞ্জাবি বলে তো ঠিক হে তুই লে যাও থানা মেলে যাও ফির সার্কিট হাউস মে পেয়েছে। পুলিশ ইন্সপেক্টর রশিদ সাহেব আমাকে নিয়ে ট্যাক্সি করে পাঁচ সালের থানা চলে আসলো। তো আমাকে এই করে একটা মুসলিম করে আমি মুক্তিযুদ্ধ না আমি মুক্তি না মুক্তি বাহিনী ইনস্টিটিউট হচ্ছে না আমি পিওর মুসলিম দিয়ে খাঁটি মুসলিমে তাই তো সারি আমাকে সারি আমার রিয়াজদিন বাজার গিয়ে আমার এক আত্মীয় দোকানে একটা লোকের সাথে পরিচয় হইলাম পরিচয় যখন এগুলো আমার পরিচয় হলো ওর বাড়ি হলো ছাগল নাই ফেনি ফেনি ছাগল নাই আমি ট্রেনে করে রাত্রে তখন ফেনি চলে গেলাম ফেনি চলে গেলাম ওর আত্মীয় বাসায় তখন ফেনিতে ওর আত্মীয় বাসায় উঠলাম উঠিয়ে রাত্রে একদম বাস পেলাম বোধহয় পাঁচটা বড় পাঁচটা হবে তখন হাঁটি হাঁটি আমার হেঁটে ওই ছাগল নাই আর ওর বাড়িতে চলে গেলাম অসুস্থ হয়ে গেলাম তারপরে গাইডকে দিয়ে গাইড করে টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিয়ে এই আমাকে মডার্ন ক্রস করে দিয়ে সন্ধ্যার সময় এখন যে জায়গায় উঠছে একটু শ্রীনগর ছিল শ্রীনগর নাকি একটা জায়গা জীবনের ক্যাম্প ছিল ও ওইখানে ওই ক্যাম্পে ছিলাম দুই দিন ছিলাম ওইখানে বিএসএফ এর গাড়িতে করি আমাকে পৌঁছাই দিল কি উদয়পুর নাকর ভারতীয় একটা ক্যাম্পে ওইখানে পাইলাম কার জায়গা পাইলাম কার পাশে দিয়েছিলাম বাকরি গেলে দিয়েছিলাম চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের তত্ত্ব সম্পাদক ছিল এমপি কফিলুদ্দিন ছিল না এমপি কফিলুদ্দিনের দেখা পাইলাম তারপরে এখানে আব্দুল্লাহ আব্দুল রহমান বিএনপির মন্ত্রী ওনার সাথে দেখা হইলো একসাথে ওরা সব ভাই হারুন সাহেব আব্দুল্লাহ হারুন সাহেবের ভাই ওনাদের সাথে দেখা হইলো ওনারা ওই ক্যাম্পে ছিল এক দুই এখানে দূরে ছিলাম বোধ হয় এখানে মনু 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 হই মনু হইয়া আমি ওখানে দেখলাম মনু মনু নামে একটা ইয়েও সভাপতি ক্যাম্প ওইখানে তৎকালীন চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের সহসভাপতি কিনাম সিরাজুলক মিয়া সিরাজুলক মিয়ার সাথেও দেখা পাইলাম ইয়ে ফরিকছড়ি মরিকছড়িতে একটু চাই দিই সৌ সৌ বা জীব আছে না ওই রকম ধরনের জীব আছে ওই জীবে করে আমি পরিলেখন চলি পরিলেখন তখন জমজমায় তাহলে দেখা হয়ে গেলো আমাদের মহড়ার চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা শেখান্দর হায়াত খানের কাছে দেখা হইলো এম এ হান্নান সাহেবের হাতে উনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আমাকে বললো যে শঙ্কর ভাই তুমি একটা কাজ করো এখানে শেখান্দর ভাই সহ যখন আছে তোমরা এটা স্পেশাল ট্রেনিং নিয়ে শেখান্দর ভাই তোমাদের এখানে যারা যারা আছে দেখি দাও কোন কোন ট্রেনিং প্রাপ্ত না ওখানে ক্যাম্পে ট্যাম্পে আছে ওগুলো খোঁজ খবর নিয়ে আমাকে জানাও তোমাদেরকে আমি একটু বেশি ট্রেনিং দিয়া ওখানে পাঠিয়ে দিই তো সম্ভবত এই সময় বোধ হয় অক্টোবর মাস হবে তারপরে শেখান্দর ভাইয়ের সাথে আমি ঘুরি আমি ক্যাম্পে ক্যাম্পে ঘুরি 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 ঘুরে দেখি যে কারাগার আছে ওইখান থেকে আমি সন্দেশ সংগ্রহ করলাম কারাগারে আমি চিহ্নিত করলাম ওইখানে দেখলাম অনেকে প্রশিক্ষণ নিয়ে আসে ক্যাম্পে আর অনেকে প্রশিক্ষণ নেয় নেই দেওয়া আর মানে ক্যাম্পে আছে ইয়ত ক্যাম্পে আছে তো ওদেরকে যোগাযোগ করে আমি 20 জনকে সদস্য করলাম মানে 20 জন একটা তালিকা করিলাম যারা ট্রেনিং নেয় নেই আমিও নিয়েছিলাম না নেই নেই সেকান্দর ভাইও নেই নেই কিন্তু বলছো যারা নেয় নেই প্রায় 7-8 জন হবে ওইরকম এই তো পেশা করি হান্না সাহেব বলছিলেন যে ওনাদেরকে একটা স্পেশাল ট্রেনিং দিয়ে দেন শর্ট 20-25 দিনের মধ্যে একটা ট্রেনিং দিয়ে দেন আমাদেরকে 21 দিনের একটা বিশেষ ট্রেনিং দিয়ে ওই ক্যাম্পে ওই ক্যাম্পে ট্রেনিং দেওয়ার পরে সেকান্দর ভাইকে একটা অ্যাপয়েন্টমেন্ট একটা লেটার দিয়ে দিলেন কমান্ডার হিসাবে ফার্স্ট ক্লাস থানা মুক্তি বাহিনীর কমান্ডার হিসাবে আর আমাকে দিলেন একটা এই অনুরূপ ফার্স্ট ক্লাস থানার ডেপুটি কমান্ডার হিসাবে ওনার অধীনে তো মেজর রফিকুল ইসলাম ওই আমাদের ইয়ে থেকে সাইন করলেন অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাইন করে দিলেন হান্নান সাহেব মাম ভাষায় একটু মানে ওনার কাউন্টার সাইন দিয়ে দিলেন আগে তারপর মেজর রফিকুল ইসলাম সিল সাইন 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 করে দিলেন তারপর ওইটা নিয়ে আমরা অস্ত্র অস্ত্র অস্ত্রাগার থেকে নিয়ে নিল তখন আমাদের সবাইকে অস্ত্র দিল এলএমজি এসএলআর অস্ত্র দিছে আমাদের গ্রেনেড দিছে অ্যান্টি ট্যাঙ্ক মাইন দিছে ওরা প্রশিক্ষণপ্রাপ্ত যারা পালা ডোমাটার অর্ডার করছে ওরা পালা 3 মাস ধরে প্রশিক্ষণ নিয়েছে ওরা আমাদের আন্ডারে কিন্তু আমরা 20 জন সদস্য সংগ্রহ করে অস্ত্র নিয়ে তখন আমাদের 1971 নভেম্বর মাস 23 তারিখে আমরা ওই ট্রাকে ভর্তি করে বিদায় দেন আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে বিদায় দিলেন আমাদের জেনারেল সেক্রেটারি ইয়ে হান্নান সাহেব ট্রাকের মধ্যে আমাদের উড়াই দিয়ে শস্ত্র অস্ত্র দিয়ে আমাদেরকে ওইখানে দিয়ে দিল ঢুকাই দিল ওই ঢুকাইয়া বললো যে তোমরা এখন বাংলাদেশ বর্ডারে চলেছো সবগুলো নামাই দিল তারপরে এই অস্ত্র শস্ত্র নিয়ে আমরা এই রাত্রে হাঁটলাম দিনে হাঁটলাম তারপর আমরা যোগ্যেশ্বলা প্রথমে আমাদের যুক্ত হল যোগ্যেশ্বর
যোগেশ্বর আছে, আমরা অবস্থান নেই, আমার অবস্থান টের পাই ওইখানে যোগেশ্বর বোধ হয় প্রায় সব মুক্তি বাহিনীর সদস্যরা ওইখানে ট্রেনিং 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 নিয়ে আসতো, ওখানে অবস্থান করছে যোগেশ্বরাতে আমাদের আট আক্রমণ করে রাজাকারের সবাই এখন দাবি যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে তারপরে আমরা ফটিকশরীতে মির্জা মনসুরের ইয়েতে গেলাম, ক্যাম্পে গেলাম। তারপরে আমরা বিভিন্ন জায়গায় হয়ে মানে মধুনাঘাট হয়ে তখন মধুনাঘাটে পাঞ্জাবিদের ক্যাম্প আক্রমণ করবার যখন ইয়ে করছি প্রায় তখন 15 তারিখ মানে 16 তারিখ তখন দেখে যে তখন ঘোষণা হয়ে গেল যে আমরা আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। তখন আমরা সবাই মিলে একসাথে এই চলে এসেছিলাম আমরা আর কি। আমরা তবে পাঁচলা স্থানের নিরাময় ক্লিনিকের পাশে আর একটা বিল্ডিং আছে, ওইখানে আমরা অবস্থান নিই। পাঁচলা স্থানের ওইখানে এই একটা বিল্ডিংয়ে আমাদের অবস্থান হয়ে পরিচিত বিল্ডিং, এইটা জাফানদারিদের অবস্থা বিল্ডিংটা ওই বাটির ইয়েতে সরকারি ইয়েতে অস্ত্রকার আছে, ওইটাতে উনি জমা দিয়েছেন। আমরা তো বঙ্গবন্ধু সৈনিক কর্মী, আমরা সৈনিক বলি কিন্তু অ্যাকচুয়ালি কর্মী, সৈনিক মতো আমরা কি কাজ করি? কাজ করি না, তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করতেছি। হানাহানি বন্ধ করতে হবে। একলা শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার মধ্যেও দেখেন না কতর মধ্যে বিভেদ বিভ্রান্তি, সবাইকে সৎ পথে চলতে হবে, ভালোভাবে চলতে হবে, দেশপ্রেম নিয়ে অগ্রসর হতে হবে। দেখুন এখন তো শুধু আত্মকেন্দ্রিক, সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হয়ে কাজ করার জন্য সততার সাথে ন্যায় নিষ্ঠার সাথে আমি বলি, আমি যদি সৎ করি, আমি যদি আরেকজনকেও অনুপ্রাণিত করি সৎ হওয়ার জন্য, তাহলে আর কিছু লাগবে না। প্রথমে আমি ব্যক্তি, আমি কত সৎ, আমি কতটুকু ইমানদার, মরানা ওয়াইজ করো ওয়াইজ করো ওয়াইজ মসি তো কিছু হয় না। কারণ আমি আমার আমি একজনকে উপদেশ দেওয়ার আগে আমি চিন্তা করতে হবে আমি কি, আমি কতটুকু সৎ, আপনাকে অসৎ বলার বা দুর্নীতিবাদ বলার আগে আমি কতটুকু সৎ আছি, কতটুকু দুর্নীতি করি, সেইটাও বিবেচনা আনতে হবে। তাহলে তাছাড়া এই দেশের উন্নতি করা সম্ভব হবে না। প্রত্যেকে নীতি নিষ্ঠাবান আদর্শবান হওয়ার জন্য আমি দেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে নীতি বিসর্জন না দিয়ে নীতির নীতিগতভাবে সুন্দরভাবে আদর্শবান হয়ে চলার আহ্বান।